বিজ্ঞান বলছেন ভালো করে খোঁজ নিয়ে দেখুন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর বুকে যত জীব সৃষ্টি হচ্ছে সব জীব কিন্তু পানি থেকে তৈরি হচ্ছে পানি আপনার আমার জন্মটা পানি থেকে তৈরি হয়েছে কথা ঠিক না বল কথা ঠিক না বল শুক্রাণু আর কি পানি না পানি নয় এ তরুণ যুবকেরাম মাতৃগর্ভে যখন সন্তান তৈরি হয় তখন পানির মধ্যেই থাকে কথা ঠিক না ভুল এ তরুণ যুবকের এটা আমার কথা নয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর বুকে যত জীবের তৈরি হয়েছে যত জীব সৃষ্টি হয়েছে সব পানি থেকে তৈরি হয়েছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী এই সূরা মুমিনুরে ভাই আমার সূরা আম্বিয়ার 30 নাম্বার আয়াত আবার আমার আল্লাহ বলছেন ওয়া জাআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন

এরকম শত শত বের করলে পাওয়া যাবে আরো বিজ্ঞানের যত ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআনকে আরো বেশি পাওয়া যাবে কারণ কোরআন কার কথা বলে কথা কোরআন কার কথা বলেন এই আমি বলেছি কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সন্ধ্যে একটা পুস্তিকা দেয় এই পুস্তিকাতে লেখা থাকে ভাই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করা চায় হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন কে

আলাদা আমাদের এখানে ভৌগোলিক পরিবেশ বুঝতে হবে কিছু ছেলে বলে হুজুর এই ওই রকম আওয়াজ করতে হবে হুজুর ওই রকম আওয়াজ হে আমার বন্ধুরা মামা হে আমার মূরমিয়া নিরাম সুর রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় পুস্তিকাতে সেই প্রোডাক্ট সম্পর্কে লেখা আছে ভাই কেমন করে ব্যবহার করা যায় মনে করেন ফ্রিজটা কিনেছেন সঙ্গে পুস্তিকা পেয়েছেন না পাননি এসিটা কিনেছেন সঙ্গে পুস্তিকা পেয়েছেন না পাননি ওইখানে ওই পুস্তিকাতে কোনো ভুল থাকতে পারে না কারণ যিনি প্রোডাক্ট তৈরি করেছেন তিনি পুস্তিকাটা আপনাকে লিখে দিয়েছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এই মানুষ নামক প্রোডাক্ট কোডা তৈরি করেছেন কে মানুষ নামক কোডাটা তৈরি করেছেন যিনি যুগে যুগে পুস্তিকাও পাঠিয়ে দিয়েছেন তিনি দাউদ নবীর জামানাতে পুস্তিকা দিয়েছেন ঈসা নবীর জামানাতে পুস্তিকা দিয়েছেন আদম নবীর জামানাতে صحیফা দিয়েছেন ইব্রাহিম নবীর জামানাতে সাহিফা দিয়েছেন মুসা নবীর জামানাতে কিতাব দিয়েছেন কিতাব দিয়েছেন পুস্তিকা দিয়েছেন মুসা নবীর উপর ঈসা নবীর উপর انجিল মুসা নবীর উপর তাওরাত শরীফ দাউদ নবীর উপর জাবুর শরীফ আর আমাদের নবীর উপর আমার আল্লাহ একটা কিতাব দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য পুস্তিকা দিলেন সেই পুস্তিকাটার নাম কি জোরে বলুন আর জোরে হবে না কুরআন মাজিদ যদি আগুন ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এদিককারের মানুষের আওয়াজটা কম দিচ্ছে সামনের কটা ছেলে একটু আওয়াজ তবু দিচ্ছে বলে মজলিসটা একটু মানাচ্ছে আচ্ছা ভাই যে মজলিস সুন্দর করবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে সুন্দর করবে না করবে না এটা জান্নাতের বাগান আওয়াজ জোরে দিলে অসুবিধা আছে যেমন অসুবিধা আছে মুখের মাফলার খুলে দিয়ে আজকে যদি আওয়াজ দিয়ে হতে পারে আমার আল্লাহ কবুল করে নিতে পারেন স্লোগানটা আমার দিচ্ছেন আমার বাপ দাদু নানার দিচ্ছেন না আল্লাহ দিচ্ছেন কার যেমন কার যদি পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র মকোরা এদিক থেকে জোরে দিন একটু জোরে হবে না আর জোরে দিক থেকে হবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফে তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন প্রাক্তন ভাই আমার প্রাইম মিনিস্টার ভারতের একজন প্রাক্তন প্রাইম মিনিস্টার তিনি একজন হিন্দি কবি বিখ্যাত একজন হিন্দি কবি তিনি বলেছিলেন এক সময় আফসোস করে হে মুসলমানেরা তোমরা কোরআন চিনলে না তোমরা কোরআন করলে না কোরআন বুঝলে না কোরআন চিনলে না কথাটা একেবারে সত্য কথা আমাদের এখানে যদি পাঁচশোটা লোক থাকে আমাদের পাঁচশো জনের বাড়িতে অন্তত দু পিস করে কোরআন মাজিদ ধরা হয় হাজার পিস কোরান আছে না নাই এক হাজার কোরান মাজিদ ঘরে আছে পাঁচশোটা লোকের বাড়িতে যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেকদিন একজন করে হলেও কি কোরান মাজিদ করে যাদের বাচ্চাগুলো মসজিদে পড়তে যায় তারা হয়তো কোরান মাজিদ নিয়ে যায় বাকিরা বলবে হুজুর পড়ি না ওই ভালো করে তোলা আছে আমাদের সাবে বেরাত সাবে বারাত সাবে মেরাজ এই সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলোতে পড়া হয় আর কেউ মারা গেলে তার মাথার গোড়ায় আমাদের ঘরের মেয়েরা একটু সুরা ইয়াসিন সুরা রহমান তেল করে আমরা কোরআন পড়ি না আবার যদি পড়ি কোরআন কি বলছে কোরআন মাজিতে কি লেখা আছে তার মানে মত আমরা বুঝি না এই জন্য আজকে এক শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধে সমালোচনা করে কোরআনের বিরুদ্ধে কথা বলে মানুষকে ভুল বোঝায় কারণ আমরা কোরআন করি না পড়লেও বুঝি না আমরা বোঝার চেষ্টা করি না আমরা উপন্যাস পড়ি আমরা গল্পের বই পড়ি আমরা ভৌতিক কাহিনী পড়ি আমরা ঠাকুমার ঝুলির গল্প পড়ি কিন্তু আমরা কোরআন মাজিদের সুন্দর সুন্দর ঘটনাগুলো পড়ি না মুসানাবির জামানায় ফেরা কি করেছিল কিভাবে মুসানাবির জন্ম হলো এটা কত সুন্দর গল্প কোরআনে আছে আমরা সেটাকে পড়লে আমাদের পড়াও হতো জানাও হতো প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহ দশটা করে সব দিত জোরে হবে না ইসুফ নাবিকে তার ভাইরা কেমন করে টুপে ফেলেছিল সময় চলেছিল সেখান থেকে আমার আল্লাহ কিভাবে বাঁচালেন বাঁচিয়ে তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন আবার তার ভাইদেরকে আল্লাহ তার কাছে কিভাবে পৌঁছে দিয়ে স্যালেন্ডার করালেন তিনি তার ভাইদের সঙ্গে কি আচরণ করেছিলেন কত সুন্দর গল্প কোরআনে আছে তাফসীর পড়লে কোরআনের ব্যাখ্যা পড়লে আপনি সব পেতেন আপনার পড়া হতো জানা হতো শেখা হতো তার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জ্ঞানকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পড়ার বিনিময়ে বৃদ্ধি করে দিত আর তার সঙ্গে সঙ্গে যে আপনাকে আল্লাহ প্রত্যেকটা অক্ষর পড়ার বিনিময়ে 10টা করে নেকিও দিয়ে দিত কিন্তু আমরা কোরআন মাজিদ না পড়ে গল্পের বই উপন্যাস পড়ি গল্পের গরু গাছে উঠে। গল্পতে এমন কথা পড়ছে যার কোনো ভিত্তিও নাই বাস্তবতা নাই কাল্পনিক কাহিনী পড়ছে কাল্পনিক কাহিনী বস্তুwatch মারটুলের গল্প মারটুল মারটুলটা যে কে হোয়াট ইজ দিস কি সেটা সেটাই আমরা জানি একটা কাল্পনিক গল্প মাটুল ছিল মাটুল ইজ দা গ্রেট সে ছিল একজন শক্তিশালী পাওয়ারফুল ম্যান এরকম একটা গল্প নিয়ে আমরা সেখান থেকে আমাদের ছেলেদেরকে শেখাচ্ছি বাবা বাবা বলো তো গোপাল ভাড় কে ছিল তার বাড়ি কোথায় ছিল গোপাল ভাড়ের গল্প আমরা বাচ্চাদের শেখাচ্ছি গোপাল ভাড় অনেক ভালো ছিল গোপাল ভাড় জীবনে শিক্ষা দিয়েছে গোপাল ভাড়ের গল্প থেকেও শিক্ষা আছে যদি সেখান থেকে শিক্ষাটা নেয় আর শুধু গোপাল ভাড়ের হাস্য কৌতুক শুনে যদি হাসে ওখান থেকে কিচ্ছু নাই কথিত আছে গোপাল ভাড় নামের কোনো চরিত্র ছিল কিনা ইতিহাসে পাওয়া যায়নি তবে এটা কাল্পনিক একটা চরিত্র গোপাল ভাড় কে ছিল নদী নদীয়ার কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণর ভাই আমার ভার তার প্রধান একজন সঙ্গে থাকা গল্প কথক যে রাজাকে সব সময় বিনোদন দিত এই রকম একজন ব্যক্তির নাম হলো গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের যাকে যার সঙ্গে সব সময় থেকে তাকে আনন্দ দিত এই রকম একজন ব্যক্তির নাম হলো গোপাল ভাঁড় এক সময় দেখা গেল ইংরেজরা যখন এসে ইংরেজরা যখন এসে এই ভারতবর্ষকে

সুলতান রাজা বাদশাহ রাজা সিরাজউদ্দৌলা এই সিরাজউদ্দৌলার সময়ে যখন ইংরেজরা এসে বাংলা বিহার উড়িষ্যাকে দখল করার চেষ্টা শুরু করল সেই সময় রাজা সিরাজউদ্দৌলাকে তারা প্রতিহত করার চেষ্টা করে তারা রাজা সিরাজউদ্দৌলার কাছের মানুষ যারা ছিল তাদের মধ্যে ছিল মীর জাফর মীর কাসিম জগৎ সেট এই রকম কিছু লোককে তারা কন্ট্রোল করল তাদেরকে প্রলোভন দেখালো যে তোমরা যদি সিরাজউদ্দৌলাকে পরাস্ত করতে পারো তাহলে আমরা তোমাদেরকে ক্ষমতায় বসাবো এই বাংলা বিহার উড়িষ্যার দায়িত্ব তোমাদের কাছে দেব তোমরা বাদশাই করবে ক্ষমতা এমন একটা জিনিস বাপ ক্ষমতা এমন একটা জিনিস আজ যে মন্ত্রীর ড্রাইভার সেই একদিন এ গল্পের কথা বলতে গেলে অনেক কথা আমি সেই উদাহরণ দিয়ে যাচ্ছি না গোপাল ভার কিন্তু বুঝতে পেরেছিল গোপাল ভার বুঝতে পেরে কৃষ্ণচন্দ্রকে বলেছিল হে কৃষ্ণচন্দ্র আপনি আজকে সিরাজুদ্দৌলার বিরুদ্ধে কথা বলছেন আপনাকে ইংরেজরা ব্যবসার নাম দিয়ে প্রলোভন দেখাচ্ছে যে আপনাকে ব্যবসার নাম দিয়ে কৃষ্ণনগরের উন্নতির কথা বলে নদিয়ার উন্নতির কথা বলে দাউলার বিরুদ্ধে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হে রাজা কৃষ্ণচন্দ্র আপনি এটা করবেন না এই ইংরেজরা কখনো ভালো হয় না ইংরেজদের চালাকি বুদ্ধি ধরা বড্ড মুশকিল ইংরেজরা চতুর হয় এই ইংরেজরা কুট বুদ্ধিতে তারা খ্যাত তারা চাইছে সিরাজুদ্দৌলার ক্ষমতা কমিয়ে দিতে তাই তারা ভিতরে ভিতরে চক্রান্ত করছে রাজা কৃষ্ণচন্দ্র তখন প্রাধান্য দেয়নি গোপাল ভারকে গোপাল হ্যাঁ গোপাল তুমি এসব কথা আমাকে বলো না

রাজার সঙ্গী সাথীরা হাসতে শুরু করলো গোপাল ভাড়ের অবস্থা দেখে রাজা বলল যদি তাই হয় হে গোপাল তুমি এক কাজ করো তোমার কথা মানতে পারি তখনই যদি তুমি মুর্শিদাবাদে গিয়ে মুর্শিদাবাদে গিয়ে সিরাজুদ্দৌলাকে যদি ভেঙচি কাটিয়ে আসতে পারো তাহলে আমি তোমার কথা শুনবো সেই সময় গোপাল ভাড় বলেছিল এটাও আমি রিস্ক নিতে চাই রাজা মশাই আপনি আমাকে মজাক করে ঠাট্টা করে হয়তো এটা একটা পরীক্ষা করছেন এর পরেও কিন্তু আমি আপনার কথাকে স্বীকৃতি দিয়ে আমি সিরাজুদ্দৌলাকে যে ভেন্টি কাটিয়ে আসবো সবাইয়ের সামনে তবু আমি চাই না যে আপনি সিরাজুদ্দাউলার বিরুদ্ধে চলে যান আর ইংরেজরা দেশের ক্ষমতা গ্রহণ করে নিয়ে সিরাজুদ্দাউলা পরাস্ত হওয়া মানে পুরো দেশের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যাবে এটা আমি কখনো চাই না সিরাজুদ্দাউলার কাছে গিয়ে বিভিন্ন প্রলোভনে বায়ামার গোপাল ভার গিয়ে গোপাল ভার গিয়ে সত্যি ভেঙ্গি দিয়েছিল মুখ ভাসিয়েছিল আপনারা জানেন না এ এটা কাল্পনিক হলেও আমি যদিও প্রথমেই গোপাল ভাঁড় নামের কোন চরিত্র ছিল কি না ইতিহাসে তার নাম পাওয়া যায়নি কিন্তু এটা একটা কাল্পনিক চরিত্র হলেও এর মধ্যে চরম একটা শিক্ষা আছে কিন্তু গোপাল ভাঁড়ের হাসি কৌতুক নিয়ে লোকে মেতে আছে তার কাছ থেকে শিক্ষা কিছু পায়নি গোপাল ভার মুর্শিদাবাদে গিয়ে সিরাজুদ্দাউল্লাকে ভেঙচি কাটিয়েছিল এর ফলে তাকে জেল হতে হয়েছিল পরস্পর পরবর্তীকালে গোপাল ভারকে দেখে তারা মনে করলো ভাই আমার যে এর মাথার ডিফেক্ট আছে এই মনে করে বাদশাহ বলল ছেড়ে দাও ওর মাথার ডিফেক্ট আছে তাই মুখ ফাঁসিয়েছে ওকে ছেড়ে দাও গোপাল ভার এমন একটা অ্যাক্টিং করে বেরিয়েছে যখন মুর্শিদা ভাই আমার আই গিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে বলল হে রাজা কৃষ্ণচন্দ্র প্রমাণ আছে প্রমাণ আছে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মীর জাফর মীর কাসিম জগৎ সেন এরা সব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আপনার কথা মতো আমি কে ভেঞ্চি কেটিয়ে এসেছি আমি মুখ ভাসিয়ে এসেছি এখন আপনি কথা দিন যে আপনি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যাবেন না এ বাংলা বিহার আসাম বাংলা বিহার উড়িষ্যাকে বাঁচাবেন এ বাংলার ক্ষমতাকে ঠিক রাখবেন না হলে ইংরেজদের হাতে ক্ষমতা চলে যাবে ইংরেজরা ভীষণ চতুর তারপরেও কিন্তু এত কিছু ঘটনার পরে রাজা কৃষ্ণচন্দ্র যখন গোপালের কথা মানল না গোপাল তখন মনের দুঃখে কৃষ্ণচন্দ্রের ভাই আমার রাজ দরবার ছেড়ে নদীয়ার কৃষ্ণনগর ছেড়ে তখন নিজে আত্মগোপন করেছিল চলে গিয়েছিল এইভাবেই গোপাল ভাড়ের জীবন হারিয়ে গিয়েছিল এই কথার দ্বারা এটুকু প্রমাণ হয় গোপাল ভাড় কেমন কেমন কৃষ্ণচন্দ্রকে ভালোবেসেছে গোপাল যার নুন খেয়েছে তার সঙ্গে নেমো খারাপি করেনি গোপাল শিক্ষা দিয়ে গেছে যে তুমি যার অধীনে আছো তার অধীনস্থ মানুষের কৃতজ্ঞতা স্বীকার করো তার সবকিছু ত্যাগ তুমি স্বীকার করো সবকিছু নির্দেশ তুমি পালন করো যার নুন খেয়েছ তার সঙ্গে নেমো খারাপি কোনোদিন করি গোপাল এই শিক্ষাটা দিয়েছিল সর্বোপরি গোপাল ভাঁড় শিক্ষা দিয়েছিল দেশকে ভালোবাসো দেশের ভালোবাসার জন্য প্রয়োজন হলে জেলে ঢোকো দেশের ভালোবাসার জন্য প্রয়োজন হলে নিজের জীবনকে উৎসর্গ করো হতে পারত কারণে গোপাল ভাঁড়কে ফাঁসি দেওয়া হতে পারত কিন্তু সেই ফাঁসিতে ঝুলতেও গোপাল রাজি ছিল কিন্তু দেশকে ইংরেজদের হাতে তুলে দিতে সে রাজি হয়নি এটাই সে দেশপ্রেমের নিদর্শন দেখিয়েছিল গোপাল ভাঁড়কে নিয়ে আজকে লোকে হাস্য কৌতুক করে গোপাল ভারের ভাই আমার বিভিন্ন রকম কথা নিয়ে গল্প করে কিন্তু গোপাল ভার যে শিক্ষা দিয়েছে দেশ প্রেম শিখিয়েছে আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে যে কথা বলেছেন হুকুল ইমান দেশ প্রেম হলো ইমানের অঙ্গ সেই কাল্পনিক চরিত্র গোপাল ভারের জীবনী থেকে প্রমাণ পাওয়া যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার আমাদের শিক্ষার শিক্ষার অনেক কিছু আছে আমরা সব কিছু থেকে শেখাটাকে নেব জানাটাকে নেব শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সেই শিক্ষায় শিক্ষিত হব বাচ্চাদেরকে শিক্ষিত করব বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি তৈরি করব আসুন আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস ডব্লিউবিসিএস আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি এই সব তৈরি করব সামান্য কে ভুল করেছে তার ভুলটাকে খোঁজার চেষ্টা করছি কে কোথায় সামান্য অন্যায় করেছে তার পেছনে কাটি দিচ্ছি একটা মানুষ পরিপূর্ণ হতে পারে না তার ভালোও থাকবে মন্দও থাকবে ইসলাম বলছে তার ভুলটাকে খোঁজো না যেটা ঠিক করেছে ভালো কাজ করেছে সেটাকে তুমি গ্রহণ করো জেনে রেখে যা ता अपने क्या कहेंगे আপনার আমার সন্তানকে আলেমে দিন করতে হবে কোরআন মাজিদ বুঝতে হবে কোরআন মাজিদ থেকে শিক্ষা লাভ করতে হবে হে তরুণ যুবকের হে আমার মুরব্বীরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা একজন হিন্দি কবি তিনি বলেছিলেন হে মুসলমানের তোমরা কোরআন বুঝলে না তোমরা কোরআন চিনলে না কোরআন মাজিদ পৃথিবীতে কেন এলো এটা তোমরা অনুভব করতে পারলে না হে তরুণ যুবকিরা হে আমার মুরব্বীরা হিন্দি কবিতার ভাষাতে তিনি बोले चले आमल की किताब थी दुआ की किताब बना दिया आमल की किताब थी दुआ की किताब बना दिया समझने की किताब थी पढ़ने की किताब बना दिया समझने की किताब थी पढ़ने की किताब बना दिया दस्तूरे कायनात का दर्श देने आई थी दस्तूर-ए-कायनात का दर्स देने आई थी इसे मदरसाओं का मदरसाओं का मदरसाओं का किताब बना दिया सिर्फ कुरान मजीद के मदरसार किताब बनिया दी थी दस्तूर-ए-कायनात का दर्स देने आई थी इसे मदरसाओं का निसाब बना दिया इसे मदरसाओं का निसाब बना दिया मुर्दा कौमों को जिंदा करने आई थी मुर्दा कौमों को जिंदा करने आई थी इसे मुर्दों का मुर्दों का बक्साने पे लगा दिया इस किताब को मुर्दों को इस किताब से मुर्दों को बक्साने पे लगा दिया ऐ मुसलमानों ये तुमने क्या किया आमल की किताब थी दुआ की किताब बना दिया एटा आमल करार किताब এই থেকে পড়ে বুঝে নিয়ে বাস্তবায়িত করার কেতাব তোমরা কি করলে এটা খুঁজে খুঁজে আমল করলে না কেতাব কি বলেছে সেটা সারা শিক্ষা দিতে এসেছিল আর তোমরা শুধু এটা মাদ্রাসার একটা পাঠ্যপুস্তক ছাড়ার কিছু মনে করলে না

মৃত মানুষ মারা গেলে তার সামনে কোরআন তেলাওয়াত করে তাকে জান্নাতে পাঠানোর চেষ্টা করলে কে বলছে এটা ভারতের একজন প্রাক্তন রাষ্ট্রপতি নাম হলো মিস্টার শঙ্কর শর্মা নামটা মনে পড়ে গেছে বলে দিছিলাম নাম হলো মিস্টার শঙ্কর শর্মা ভারতের এক্স রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ভারতবর্ষের এক্স প্রেসিডেন্ট

से कुरान मजीद बोल चुके तुमरा बहुत क्यों ना से कुरान मजीद बोल चुके तुमरा सुख क्यों ना से कुरान मजीद बोल चुके पिता माता सुन के खराब व्यवहार करो ना अवसाइनल इंसान बेवाले दायिनी के हिसाब ना हमलत हो उम्म हो कुरहाओ वादत हो कुरहम वहमलो हो वहफिसलो

কেউ বড় ব্যবসায়ীর করে কেউ হুজুরের করে কেউ মৌলানা সাহেবের করে পিতা মাতার সবচেয়ে আগে নিশ্চয় আপনি গুরুদেব দেবের করবেন

নিয়ে এই বলে দোয়া চাও কি বলে দোয়া চাই ওদের কামা যেমন তারা ছোটবেলায় আমাদের উপর রহম করেছিল আল্লাহ কাছে এই বলে দোয়া চাও এই বলে দোয়া চাও বিশ্বনবী বলেছেন ইসহাব তাআরি মা ফা ইনাল জান্নাতা যাও তোমার মায়ের সম্মান করো তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত মা রাজি হলে জান্নাত পাবে মা অস খুশি হলে জাহান্নাম হবে যত বড়ই বান্দা তুমি নামাজি হও দাড়ীওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মাওলানা মওলবি মাওলানা হাফেজ সাহেব মুফতি সাহেব কারি সাহেব এমন অনেকের কথা আমি জানি নাম বলবো না বড় বড় পন্ডিত বাপের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে বাপের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে বাপ যতই খারাপ হোক খচ্চর হোক বাপের বিরুদ্ধে যাওয়ার হুকুম তোমার নাই তোমাকে দেওয়া হয়নি বাপ যতই অপরাধী হোক বাপকে বাপ বলে তোমাকে মানতে হবে বাপ বাপের ফাইসালা আল্লাহ করবে তোমার ফাইসালা আলাদা হবে তোমার আল্লাহর কাছে একজন মহিলা একজন মহিলা পানি নিয়ে যাচ্ছে তৎকালীন যুগে একজন আল্লাহর অলি কুড়ি বছর ইবাদত করেছে জঙ্গলে কুড়ি বছর ইবাদত করেছে জঙ্গলে দেখুন বাপ মায়ের সম্মান বাপ মায়ের মতো স্বামীর সম্মান স্বামীর মতো স্বামীর ক্ষেত্রে কি বলা হয়েছে যদি দুনিয়ার কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি প্রত্যেককে প্রত্যেক স্ত্রীকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো আবার অন্য জায়গায় কোরআনে বলা হয়েছে হুন্না লেবাস লাকুম আনতুম লেবাস ওয়া হুন্না স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক স্ত্রী স্বামী স্ত্রীর পোশাক একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক কাল কামতের দিনে স্ত্রীর হক নষ্ট করলে আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না যত আপনি নামাজি করে খোদা হন বউকে পিটে চেন শুধু কোনো হল যখনই টেম্পার উঠে গেছে বাম্পারের খেয়াল না করে বাইরে কোথাও মস্তানি না করতে পেরে বইয়ের উপর মস্তানি করেছে আছে না নাই কিছু লোক অত সহজ নয় তোমার না নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে কারণ ওই স্ত্রী সেদিন বাঁধা হয়ে দাঁড়াবে আল্লাহ আমার হক আমার স্বামী পূরণ করে স্বামী স্ত্রীর একে আকারের পরিপূরক হতে হবে কোরআনের অর্ডার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানিরা আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন হে মুসলমান হে তরুণ যুবকেরা একজন আল্লাহর ওলি 20 বছর ইবাদত করেছে 20 বছর ইবাদত করে চিন্তা করছে আল্লাহ আমার ইবাদত কবুল করেছে না একটু পরীক্ষা করে পরীক্ষা করে

শুনে দিন বাবা জেনে রেখে দিন বাবা জঙ্গলে একজন আল্লাহর মাহবুব বান্দা কুড়িটা বছর আল্লাহর এবাদতে মাসগুল থেকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ শুধু নয় চাস্তের নামাজ ইসরাকের নামাজ আওয়াবিনের নামাজ তাহাজ্জুদের নামাজ দিনের বেলা রোজা রাত্রির নামাজ দিনে নামাজ রাত্রির নামাজ আল্লাহর এবাদতে মাসগুল থেকে যেন সর্বদা আল্লাহর এবাদত জিকিরে মাসগুল থেকে যেন উসকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ বলেন তোমরা বেশি বেশি আল্লাহর আল্লাহকে স্মরণ করো আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করেছেন জিকিরে মাসগুল থেকেছেন সর্বদা আল্লাহর ইবাদতে মাসগুল থেকেছেন ফায়জা খালাউ তাফাহার নিক লিসানিকা মাসতাতাত বিযিকরিল্লাহ যখন তুমি একাকী থাকবেন যখন তুমি নিরিবিলিতে থাকবে যখন তুমি নির্জনে থাকবে তোমার লিসানটা তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা নবী বলেন খায়রা

আমার এদ কি আল্লাহর দরবারে কবুল হয়েছে এবাদত থেকে ফারে ভয়েবার চিন্তা করলেন বাইরে দিকে একটু বের হব কিন্তু আমার এবাদত কি আল্লাহ কবুল করেছেন সেই সময় পরীক্ষা করার চেষ্টা করলেন আমি একটু পরীক্ষা করে দেখি আমার জাবাদ দোয়া কবুল হয় কিনা গাছে ছিল পাখি সঙ্গে সঙ্গে আল্লাহর অলি বললেন এই চিরিয়া মার যা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আরো সে কবুল হয়ে গেল আর কথাতে আমার আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে চিরিয়া পাখিটা ছটপট করতে করতে জামিনে পড়ল আর মারা গেল

ঈসা রুহুল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন কি পারতেন না মৃত জীবকে ইসমে আজম করে ফুঁক দিতেন দেবার সঙ্গে সঙ্গে মৃত জিন্দা হয়ে যেত জোরে হবে না জোরে হবে না শুধু তাই নয় বলে আমাদের নাবি আমাদের নাবি জীবনে এমন ঘটনা ঘটেছিল আল্লাহর নাবি আল্লাহ রাসূল কে এক সাহাবি দাওয়াত দিলেন এ তোর এক সাহাবী দাওয়াত দিলেন সেই সাহাবির বাড়িতে একটা ছাগল ছাগল জবা করা হলো আল্লাহর নবীকে মেহমানদারি করাবেন সাহাবাই কেরামদের মেহমানদারি করাবেন হে তরুণ যুবক হে আমার মুরব্বি আনিলেন শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ওই সাহাবির দুটো নাবালক ছোট ছোট বাচ্চা ছিল যারা খেলাধুলা করার মতো বাচ্চা সেই বাচ্চারা দেখলো ছাগলকে কেমন করে জবা করা হলো আব্বা কেমন করে ছাগলকে জবা করলো এটা তারা দেখলো দেখে তারা আনন্দ পেল হে তরুণ যুবকের বাচ্চা বয়স ছোট বয়স তারা অত ভাবে না তাদের সে ভাবারও ক্ষমতা নাই ওই ছুরিটা কোথায় রেখেছে দেখলো এইভাবে তারা দেখে নিয়ে ছুরিটা হাতে নিয়ে দুজন লুকিয়ে গেল লুকিয়ে গিয়ে তারা ওই ছাগল সাজলো একজন ছাগল সাজলো আর একজন জবা করার জন্য সাজলো এইভাবে বড় ভাই ছোট ভাইকে জবা করে ফেললো এইভাবে সাদি বাচ্চা ছেলেটা শহীদ হয়ে গেল ইন্তেকাল করলো এ তরুণ যুবকেরা মা যখন এই ঘটনাটা দেখলেন সর্বনাশ হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে আচার কে কাটার কে বললেন বড় ভাই ছুটে পালালো ভয়ে ছুটে পালিয়ে ছাদের উপর উঠে গেল সেখান থেকে পড়ে গিয়ে সেই ছেলেও মারা গেল হে তরুণ যুবকেরা কিন্তু আল্লাহর নবী মেহমান নবী মেহমান বুঝতে পারছেন সাহাবী কেমন নবীকে ভালোবাসেন আমার ছেলে মারা গেছে গেছে তাদের জানাজার কাজ পরে হবে কিন্তু আমার নবী মেহমান পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী যিনি তিনি আমার বাড়ির মেহমান সেই মেহমান বাড়িতে কোনো ঘাটতি যেন না আমার নাবি যেন কোনোভাবে বুঝতে না পারেন তাহলে হয়তো নবী আর আমার বাড়ির মেহমান হবেন না বাচ্চা দুটোকে অন্য ঘরে সুন্দর করে চাপা দিয়ে রেখে দিয়ে নিজেদের চোখের পানি মুছে নিয়ে শক্ত করে নবীকে ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত হলেন বিশ্বনবী নবী কয়েকজন সাহাবিকে নিয়ে যখন তার বাড়ির মেহমান হলেন ওয়েলকাম সাগাতাম আহলান সাহালান ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলে নবীকে যা নিয়ে গিয়ে সম্মান করে দস্তরখান দিয়ে ছাগলের গোশত দিয়ে খাবার তার সামনে পেশ করলেন হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বললেন সাবিত তোমার তো বাচ্চা দুটো তারা কোথায় নবী আমার সব খবর রাখেন হে স্বামী তোমার বাচ্চা দুটো কোথায় সেই বাচ্চা দুটোকে দাও আমি রাসূলুল্লাহ তোমার ছোট ছোট বাচ্চাগুলোকে আকী দস্তরখানে নিয়ে খেতে যা জোরে হবে না হবে না সাহাবি আর সহ্য করতে পারলেন না চোখের পানি ঝরঝর করে গড়াতে লাগলো এতক্ষণ মনকে শক্ত করেছিলেন এখন আর শক্ত করতে পারলেন না নবী আমার আমার কলিজার টুকরা বাচ্চাদের খুঁজছেন সেই বাচ্চা দুটো তো আজ আমার দুনিয়ার জামিনে নাই এ রুচ্ছু মাকিরা আল্লাহ নবীকে সব খুলে বললেন দয়ার নবী আমার বলতে লাগলেন সাহাবীর ও সাহি কেদোনা কেদনা চলো চলো খাওয়া দাওয়া পরে হবে তোমার বাচ্চা দুটোর কাছে আমি রাসূলকে নিয়ে চলো আল্লাহ আর বাচ্চা দুটোর কাছে গিয়ে চোখ নিয়ে আল্লাহর আল্লাহ এ আমার মা তুমি আমাকে নাবিদের নাবি বানিয়েছ করেছো করেছ ইমাম বানিয়েছ সমস্ত নবীদের উদ্বুদ্ধে আমি রাসূলকে সম্মান দিয়েছো ঈষা নবী যদি বাচ্চাকে জীবিত করতে করতে পারে ঈসা নবীর জামানাতে যদি ঈসা নবী যদি কোনো প্রাণীকে সঞ্চার দিতে পারে কোন প্রাচীন প্রাণী প্রাণীর রূহ আবার ফিরিয়ে দিতে পারে তুমি যদি ঈসা নবীর মাধ্যমে তুমি আমার পূর্বপুরুষ ঈসা নবীর মাধ্যমে যদি কোনো সন্তানকে কোনো বাচ্চাকে কোনো জীবকে যদি ইসমে আযমের ওসিলায় যদি রূহ তার ফিরিয়ে দাও আমাকে তুমি নবীদের নবী বানিয়েছো আজকের দিনে আমার দোয়া কি তোমার দরবারে কবুল হবে না যদি আমার দোয়া কবুল হয়ে যায় আমার এই সাহাবীর

নড়তে নড়তে মৃত জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে জোরে হবে না তাহলে ওলি আউলিয়ারা যারা তারা যদি প্রকৃত যারা নবীদের ওয়ারিস সেই নবীদের ওয়ারিস কে আল্লাহ নবীদের সমান পাওয়ার দিয়েছেন তাই তো আমার আপনার দয়ার নবী বলছেন ওলামা ও উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতের মধ্যে যারা প্রকৃত আলেম তারা হলো পানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত জোরে হবে না জোরে হবে না পানি ইসরাইল যুগের নবী কারা ছিল ঈসা নবী মুসা নবী দাউদ নবী সুলাইমান নবী সেই যুগের নবী তো ঈসা নবী মুরতাকে জিন্দা করতেন তাহলে আমাদের মাঝখানে আপনাদের ঘরের ছেলেরা যদি আলেমের মতো আলেম হয় আমাদের নবীর কথা মিথ্যা হবে বাবা তাহলে আপনার ঘরের ছেলেটাও পানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত সম্মানের অধিকারী হতে পারে না পারে না পারে না পারে না ইসলামে কোনো উচ্চ জাত নিম্ন জাত উচ্চ বর্ণ নিম্ন বর্ণ এরকম কিছু আছে নাকি আছে বর্ণ হ্যাঁ বর্ণ বৈষম্য ভাই আমার আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এসব কিছু আছে ইসলামে যার ধর্ম নিয়ে ইসলামে বাড়াবাড়ি ভাই আমার উচ্চ নিম্ন এরকম কিছু নাই তবে যারা নবীদের ভাই আমার ওয়ারিস ইসলামের সম্মান দেয়া হয়েছে সেটা আপনার ঘরের সন্তানও হতে পারে সেটা আপনার ঘরের সন্তানও হতে পারে কিছু স্পেশাল ফ্যাসিলিটি দেয়া হয়েছে সেটা হলো আহলে বায়াত আহলে বায়াতের সম্পর্কে কিছু স্পেশাল নবী বলেছেন নবী বলেছেন এরা আমার আহলে বায়াত আমি এদের থেকে এরা আমার তাই আহলে বায়াতের সম্পর্কে অনেক হাদিস এসেছে যে আহলে বায়াতের সম্পর্কে নবী বলেন তারা কিউফিকুম মাইন আখাজতুম বিহি লানতদিল্লু কিতাবুল্লাহ ওয়া ইদ্রাতি আহলে বাইতি আমি তোমাদের মাঝখানে ছেড়ে দিয়ে গেলাম আল্লাহর কোরআন কিতাবুল্লাহ আল্লাহর কিরা কোরআন আর আমার আহলে বায়াতকে রেখে দিয়ে গেলাম এই আহলে বায়াতের সম্মান একটা দেয়া হয়েছে কারণ নবীর বা আমার আহল পরিবার বর্গের মধ্যে থেকে আহলে বায়াত কজন বলা হয়েছে পাঁচজন আল্লাহর নবী

জি হ্যাঁ বন্ধুরা আমার দুরুজ আমার মুরব্বি আনেরা আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন মুসলমান বন্ধুরা আমার এছারা আলেম আমাদেরকে সবচেয়ে সম্মানের অধিকারী বলা হয়েছে ইসলামে আল্লাযিনা উতুল ইলমা তারাজাত তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী যারা হবে না

হে আমার বন্ধুরা হে আমার মরমিয়ানীরা পিয়ানি রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ওই আল্লাহর ওলি যখন বললেন এই চড়িয়া जिंदा হকার ওর বলার সঙ্গে সঙ্গে পাখি जिंदा জীবিত হয়ে আকাশে উড়ে গেল হে তরুণ যুবকিরণ আল্লাহর মাগুব বান্দা চিন্তা করলেন নিশ্চয় আমার দোয়া আল্লাহর আরসে কবুল হয়েছে আমার আল্লাহ আমাকে আল্লাহ অলি বাবুটা বলে কবুল করেছেন আমার জাবানের দোয়া কবুল হচ্ছে এ তরুণ যুবাঙ্গের বহুদূর চলে গিয়েছেন বহুদূর যাওয়ার পর ওই আল্লাহর অলিবান তাকে একটু পিপাসা লেগেছেন বড় তেষ্টা পেয়েছেন বড় পিপাসা পেয়েছেন দেখতে পাচ্ছেন একজন মহিলা দূরে কলসি নিয়ে কলস নিয়ে হেঁটে হেঁটে তার ঘরের দিকে চলে যাচ্ছেন পেছন থেকে দেখতে পেয়ে সেই সময় আল্লাহর মা বান্দা বললেন এই মেয়ে এই মহিলা এই নারী আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও আমাকে একটু পানি করে দাও আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও ভাই আমার দোস্ত আমার ওই মহিলা নাচনার ভান করে যেন শুনতে বানি চলে যাচ্ছেন আবার আল্লাহর মাহবুব পান্দা বলেন এই নারী এই মহিলা আমি তোমাকে একটু পানি চাইছি পানি আল্লাহর নিয়ামত এখানে পানির বড় অভাব আমি বহু সময় ধরে চেষ্টা পেয়েছি বড় সময় ধরে আমি বড় বহু সময় ধরে আমি চেষ্টার মধ্যে আছি আমাকে একটু পানি পান করাও আমাকে একটু পানি পান করাও আবার মহিলা কোনো কথা বলেন না মহিলা কোন কোনো তাকিয়ে দেখেন না পেছন দিকে ফেরেন না মহিলা নিজের মতো বাড়ির দিকে পানি বা আমার নিজে নিয়ে চলে যাচ্ছেন আবার এবার রাগান্বিত হয়ে আল্লাহর অলি বলেন হে মহিলা তুমি কি কথা কানে ঢোকাও নি একটু পানি কি মানুষকে খাওয়ানো যায় না পানির সময় পানি চাইলে কি মানুষকে দিতে হয় না সেই সময় ওই মহিলা বললেন হুজুর আমি কোনো পাখি নয় চিড়িয়া নয় এত মেজাজ দিয়ে আপনি কথা বলবেন এই চিড়িয়া মার্চা বললে মরে যাবেন এই চিড়িয়া জিন্দা হোকার

পানি খাওয়া বাদ মাধ্যমে একথা শুনে জানেন তার কেষ্ণা মিটে গেল সেই সময় বললেন মা দুঃখ নেবেন না মা বিয়াদবি নেবেন না মা ও আপনি এমন কথা জানলেন কেমন করে এমন কথা খবরটা পেলেন কেমন করে পর্দা মুখ পাদা এ তরুণ যুবকেরা গায়ে হাতে চাপা দেওয়া মা বিদুষী মহিলা আল্লাহর নেক বান্দি পর্দাওয়ালা মহিলা এ তরুণ যুবকেরা আমার আপনার ঘরের মহিলারা বাইরে যখন বেরোয় পর্দা তো দূরের কথা পর্দাকে চর্দা দিয়ে স্বামীকে পান দিয়ে খাইয়ে দিয়ে বেপর্দা না হয়ে ঘুরে বেড়ায় আছে না নাই আছে নাই মুসলমানের নারী করছে বাড়াবাড়ি চালাচ্ছে স্কুটি গাড়ি গায়ে নাই ওর নাম বলছে আমার দিকে দেখ নাম চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার নাম ছিল চরিনা এবার হলো করিনা লাল সারি লাল টিপ লাল আঁচল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলছে যত টাকা বি টাকা স্বামী মনে মনে করছে আমার বউকে নায়িকা লাগছে তো দেখ কেমন লাগে আছে না নাই মুসলমানের নারী হাই রে হাই চৌধুরী সাহেবের বিয়ের রিসেপশনে যাবেন বাজার কলকাতার শপিং মলে যাবে তিন চার মহিলা একসঙ্গে বেরিয়ে যাবে সঙ্গে আছে তার শাশুড়ি মা বলছে মা আইনা বৌমা বলছে মা দাঁড়াও না আয়নার কাজ থেকে মন উঠতে চাই না চুলটা হেলাই ঘাটটা নারায় গাল পালিশ আর ঠোঁট পালিশ লাগাই পালিশের উপর পালিশ मारे ভাই শেষে বলে দেখ খপরা জানো প্রিয়ঙ্কা চোপড়া মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি মুসলমানের নারী করছে বাড়াবাড়ি হে মুসলমানের নারী হয়ে যাবে না আনারী মিরাজে গিয়া আল্লাহর নবী ছয় ধরনের মহিলার শাস্তি হতে দেখেছিলেন আম্মা জান ফাতেমাকে ঘটনাটা শুনিয়েছিলেন উপস্থিত ছিল সেরে আলী মর্তোজাম অনেকে বলে এই হাদিসটার সাহি সানার ঠিক নাই হে তরুণ যুবকের কিন্তু অন্যান্য হাদিসগুলোকে যদি একত্রিত করা হয় এই হাদিসটা তখন প্রমাণিত হয়ে যায় হে তরুণ যুবকেরা ছয় শ্রেণীর নারীর শাস্তি পেতে আল্লাহ নারী তার মধ্যে এক শ্রেণীর নারী বা আমার তাকে চুলটা টেনে পেতে দেওয়া হয়েছে চুল ধরে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে সেই মহিলা চুল দেখিয়ে ঘুরে বেড়াতো বা আমার দোস্ত আমার মহিলাদের চুল ঢেকে রাখার জন্য না খুলে রাখার জন্য মহিলাদের চুল হলো সৌন্দর্যের প্রতীক চুল হলো মহিলাদের সৌন্দর্য সেই সৌন্দর্য দেখানোটা যাবে একমাত্র স্বামীর কাছে দেবরের কাছেও দেখানো চলবে না ঘরের অনেক বৌমারা আছে বলে স্বামী আমার যাক দেবর আমার থাক আছে না নাই স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলতে চাই না সবসময় কপালকে একদম পুরো বাংলার পাঁচ করে রেখে দিয়েছে কেন রে ভাই স্বামীকে কি কিনে আনতে বলেছে পঁয়ত্রিশশো টাকা দাম স্বামী বলেছে কিছুদিন দাঁড়াও এখন পয়সা নাই একটু ইনকাম ইনকাম হোক বাজার খারাপ দেওয়ারের সঙ্গে খুব হাসি মজা চাস্ত ভাই বলুন তো ভাই এলে তারা রক্ষে নাই কি খাবি খা ভাই বুঝতে পারছেন রাগ করবেন না বাবা এখন জামায়ের সঙ্গে বেশি ঘুরতে দোলা ভাইয়ের সঙ্গে ঘুরতে বেশি পছন্দ করে অরিজিনাল ফুল ঘর আর শালি হলো আদা ঘরি ওই শালিও কাবিরা করছে হারাব কাজ করছে আর ওই হারাপ কাজ করছে মোটর সাইকেলের শালিকে নিয়ে ঘুরে বেড়ানো কবরে ঢুকলে বুঝতে পারবে কি হচ্ছে রাগ করবেন না থেকে আল্লাহ নবী যখন ফিরেছিলেন ছয় শ্রেণীর মহিলার শাস্তি হতে দেখেছিলেন তার মধ্যে এক শ্রেণী হলো যারা চুলকে উন্মুক্ত করত যে মহিলারা চুলকে খুলে রেখে ঘুরে বেড়াতো এই রকম এক শ্রেণীর মহিলা যাদেরকে জাহান নামার শাস্তি দেওয়া হচ্ছে কঠিন ভাবে তাদের চুলকে টেনে বেঁধে দিয়ে জাহান নামার আগুনে তাদের জ্বালানো হচ্ছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা নবী আমার আরেকটু এগিয়ে গেলেন আবার দেখলেন এক ধরনের মহিলাকে জীবটাকে টেনে বের করে শিখ দিয়ে তাকে চালানো হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এদের কেন শাস্তি দেয়া হচ্ছে সেই ফারিস্তা তখন বললেন ইয়া রাসূল আল্লাহ এই মহিলার মুখ ছিল ভীষণ খারাপ এই মহিলা মুখ দিয়ে মানুষকে কষ্ট দিত এমন এমন করা কড়া কথা বলতো তার কথাতে অন্যান্য মহিলাদের হৃদয়ে আঘাত রাখতো তাদের চোখ দিয়ে পানি ঝরতো জবান দিয়ে এত খারাপ খারাপ কথা বলতো আছে না নাই